একই ডিম্বু, হঠাৎ করে বাজ পড়ছে আর কালো মেঘ, নৌকোটাকে মুড়িয়ে নিয়ে ফেরা যাক। ঠিক আছে গুরু। নৌকোটা ফেরত ঘুরে যাওয়ার আগেই একটা শক্তি নৌকোটাকে টেনে রাখছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিল আর ওকে এক দল কুমির ঘিরে নিল আর মেরে ফেলল। তারা রাক্ষসী কুমির। এই রহস্যময় দ্বীপের নাম রোদন পর্বত। তার আশেপাশেও কেউ যেতে পারে না, এটা অদৃশ্য রূপে থাকে। এর চারিদিকে রোদন নামের একটা শক্তি পাহারা দেয়। এর সামনে কোনো মন্ত্র তন্ত্র প্রেত ভূত পেশাচ শক্তিরা যেতে পারে না। ভুলেও সেদিকে যদি কেউ চলে যায়, ওই রোদন শক্তিতে ভস্ম হয়ে যাবে, আর না হলে ওই রাক্ষসী কুমিরদের মুখে পড়ে মরে যাবে। এই রোদন পর্বতের নাম রোদন কি করে হলো? এতে কে থাকে? এটা অদৃশ্য রূপে কেন থাকে? কেউ জানে না। এই সমুদ্রের পশ্চিম দিশায় একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে চাঁদিপুর। চাঁদিপুরে একটা গরিব চাষি থাকত। ও বউ জয়া আর মা অঞ্জুর সাথে থাকত। তারা গ্রামের শেষ প্রান্তে থাকত। কত কঞ্জুস, যখনই দেখো ডাল ডাল আর ডাল। তিন দিন হয়ে গেল মাংসরা টুকরো খেয়ে। ওদের বাড়ির পেছনের কুঁয়ে থেকে তাদের বাড়ির এঁঠো খাবার খেয়ে যে ভূতটা থাকে তার বিষয়ে কেউ জানত না। অঞ্জু তাই খুব ভালো, কিন্তু খুব ঝগড়ুটে। জয়া খুব নিষ্পাপ, স্বামী অন্তপ্রাণ। একদিন সুরি, যে চাষ করে এসেছিল, তাকে আবার বিয়ে করার কথা বলে বিরক্ত করছিল। মা, তোমাকে কতবার বলবো যে আমার আরেকবার বিয়ে করার ইচ্ছে নেই। আমার কোনো অসুবিধা নেই যে আমার বাচ্চা নেই। তোর না হয় কিছু যায় আসে না, কিন্তু আমার চাই, তাও আবার নাতি। না হলে যে তোর সাথে আমাদের বংশ শেষ হয়ে যাবে। তাই তোমার পছন্দ হোক কি না হোক, তোমাকে আবার বিয়ে করতেই হবে, না হলে আমার মরা মুখ দেখবি। তুমি আমাকে দিব্যি দাও কিংবা পাহাড় থেকে ঝাঁপ দাও, আমি আমার বউয়ের সঙ্গে প্রতারণা করতে পারবো না। আমার বয়স কি শেষ হয়ে গেছে? হয়ে যাবে বাচ্চা আমাদের। আর কবে হবে? বিয়ে হয়ে 14টা বছর হয়ে গেল, তোর বউ বাঁচ। আমার কথা শোন, আবার বিয়ে করে নে। এসব চুপচাপ শুনছিল জয়া। কান্না আসছিল, কিন্তু কিচ্ছু করতে পারছিল না। শাশুড়ি মাও তো ঠিকই কথা বলছে, ওনার ভয়ও সঠিক। ওদের বংশ শেষ না হয়ে যায় যদি আমি আমার বরকে দ্বিতীয় বিয়ে করতে বলি, ও মানবে না। এইভাবে জয়া দুজনের মাঝে পিষে যাচ্ছিল। এমন ছিল কিছুদিন পরে হিমালয় থেকে একটা সাধু এসেছে জেনে অঞ্জুমা নিজের ছেলে আর বউকে নিয়ে সাধুর কাছে গেল। অঞ্জুমা সাধুকে সব কথা জানালো। এই বাঁচটাকে ছেড়ে আবার বিয়ে করতে বলছি ওকে, কিন্তু আমার ছেলেটা মানছে না। স্বামীজি, আমি সবাইকে এটা বলতে শুনেছি, আপনি চেহারা থেকে জন্ম থেকে মৃত্যু অবধি সবকিছু বলে দেন। বলুন স্বামীজি, আমার নাতি হবে? সাধু পরীক্ষা করে সুরি আর জয়া দুজনেরই চেহারা দেখল। আপনার বৌমা বাজা নয় মা, আপনার ছেলের মধ্যেই খুঁত আছে। ওকে যতই বিয়ে দিয়ে দিন, ওর কোনোদিনই বাচ্চা হবে না। অঞ্জু মায়ের এইসব কথা শুনে মনে দুঃখ ভরে গেল। কোনো পূজো আর্চা করেও আমার ছেলে বাচ্চা হবে না স্বামী। মা, আমি মিথ্যে বলছি না, আমি আমার তপশক্তি দিয়ে আপনার ছেলের ভাগ্য পড়েছি। তার সন্তান সুখ নেই, এর কারণ হলো কালো সর্পের অভিশাপ। কি? কাল সর্পের শাপ? মা, তোমার বংশে কালো সর্পের অভিশাপ আছে, এর থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার স্বামীর মৃত্যু সাপ কামড়ানোর কারণে হয়েছিল না? হ্যাঁ স্বামীজি, যখন শরীর ছোট ছিল ক্ষেতে সাপ কামড়েছিল, ওখানে ওর মৃত্যু তো হয়ে গিয়েছিল। আমার শ্বশুরেরও সাপের কামড়ে চোখ চলে গেছিল,
মাথা বিগড়ে যাওয়ার কারণে গ্রাম ছেড়ে চলে গেছিলেন। উনি জীবিত আছেন কিনা তাও জানা নেই। ওই শ্রাপের থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলুন। অসম্ভব, সর্পর অভিশাপকে দূর করা কারোর পক্ষে সম্ভব নয়। চলে যাও। অসহায় হয়ে তিনজনে মনে দুঃখ ভরে বাড়ি ফিরল। কিছুদিন পরে একদিন চাষের জমির থেকে বাড়ি ফেরার সময় শুরি সাপে কামড়ালো, আর ওখানেই মৃত্যু হয়ে গেল। স্বামীর মৃত্যুতে জয়া ভেঙে পড়ল। ও মরতে চাইছিল, তাই বাড়ির পেছনের কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছিল। যেমন সাধু বলেছিলেন, যদি সাপের অভিশাপের কারণে আমার কিছু হয়, নিজের সঙ্গে কোনো ভুল করবে না। আমাকে কথা দাও জয়া, যদি আমি মরেও যাই তবু আমার আত্মা তোমার চারিদিকে ঘুরতে থাকবে আর সবসময় তোমাকে রক্ষা করবে। স্বামীর কথা আর মনে পড়ে ও থেমে গেল। নিজের দুঃখকে মনে চেপে বেঁচেছিল। অঞ্জুমা পুরোপুরি বদলে গেছে, আগের মতন জয়াকে দুঃখ দিত না, জয়ার সাথে ভালো ব্যবহার করত। একদিন, মা আমি কিছুদিনের জন্য বাপের বাড়ি যাব, আমি শুনলাম বাবার শরীর ভালো না। ঠিক আছে জয়া, যা, কিন্তু সাবধানে থাকবি, কোনো চোর মহিলাদেরকে মেরে তাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ মা, পাশের কাকিমা জানিয়েছিলেন এটা চোরদের কাজ না, ভূতিদের কাজ। ভূতিদের কাজ? হ্যাঁ, কাকিমা বলছিলেন মরে যাওয়া বউদেরকে কামড়ে খেয়ে নেওয়ার চিহ্ন আছে। এতটাই নয়, মৃতদের শরীর থেকে ওদের হৃদয় নেই। বাবারে বাবা, মৃত মহিলাদের হৃদয় বার করে নিয়ে যাচ্ছে? তাহলে তো এটা ভূতেদেরই কাজ। এই অবস্থায় তোমার কি গ্রাম যাওয়া জরুরি? কোনো ব্যাপার না মা, আমি তো দিনের বেলায় বেরোবো, আমাদের গ্রাম তো অত দূরও না, 2 ঘন্টা পায়ে হেঁটে পৌঁছে যাব। ঠিক আছে, সাবধানে গিয়ে চলে আসবি। এইভাবে জয়া জঙ্গলের রাস্তা দিয়ে নিজের বাপের বাড়ি গিয়ে বাবার সেবা করছিল। জঙ্গলের রাস্তা দিয়ে একটা মহিলা যে যাচ্ছিল, 2টো ভূত মিলে মেরে ফেলল। মৃতদেহ থেকে মঙ্গলসূত্র ছিনিয়ে নিল, বেঁচে থাকতে থাকতে হৃদয় বার করে নিল। আকর্ষা আকর্ষা সর্বভূতাত্মমুখী মুদ্রা কিরণ মুদ্রা মহান ভূতাত্মা মেদুনা প্রিয় স্বাহা। এই মন্ত্রটা পড়ার সাথে সাথে কালো ধোঁয়ার মধ্যে থেকে একটা ভূত প্রকট হল, সেই হৃদয়টা তার মধ্যে চলে গেল। ভূত নিজের গলায় মঙ্গলসূত্রটা পরে নিল। ওই কালো ভূতের শরীরের একটা সোনার মঙ্গলসূত্র খুব জোরে চকচক করছিল, তার মধ্যে থেকে মৃত মহিলার হৃদয়ও ধকধক করছিল। এক পলকে হাওয়ায় মিশে গেল। ওখানে মৃতদেহটা 2টো ভূতে কামড়ে খেয়ে নিচ্ছিল। গ্রামে এটা জেনে ভিড় হয়ে গেল, কথা ছড়ালো যে গ্রামের শেষে একটা মহিলাকে মেরে খেয়ে নেওয়া হয়েছে। কি গো বাবা, সেই ভূত আমাদের গ্রামের লোকেদেরকেও মারছে? এই গ্রাম সেই গ্রাম নয় মা, ওরা সব গ্রামের লোকেদেরকে মেরে ফেলছে এমনই কথা। মাঝরাতে সীমার ওই পারে দেখে থাকা লোকেদেরকে মেরে ফেলছে, মহিলাদের হৃদয় বের করে নিয়ে যাচ্ছে। কিছু লোকেরা বলে এইটা সব পশুদের কাজ। তুমি কালকেই নিজের গ্রামে চলে যাও মা, আমার শরীর এখন ভালো। পরের দিন খাবার জন্য রুটি পুটলি করে বেঁধে জঙ্গলের রাস্তা দিয়ে চাঁদিপুরের জন্য বেরিয়ে গেল। জঙ্গলের রাস্তাটা পুরো নিস্তব্ধ ছিল, আর 1/2 ঘন্টা পেরোতেই চাঁদিপুরে পৌঁছে যেত। ক্লান্তি মেটানোর জন্য একটা মণ্ডপে বসে পড়ল। কোথা থেকে কারোর ব্যথায় ছটফট করার আওয়াজ। সেদিকে গিয়ে দেখে জঙ্গলি জানোয়ারদের ফাঁসানোর জন্যে জাল, তার মধ্যে একটা বয়স্ক লোক ফেঁসে থাকতে দেখল। দেখতে একটা সাধুর মতন লাগছিল। গাছে পেঁধে থাকা জালটাকে খুলে ফেলল, আরোকে নিচে নামালো।
খুব কমজোর দেখতে লাগছিল সাধুকে। জয়া তাকে মণ্ডপে বসিয়ে খাবার জন্য রুটি আর জল দেয়। স্বামীজি, আমি যাচ্ছি, অন্ধকার হওয়ার পর মহিলাদের জন্য খুব খারাপ, আপনি বিশ্রাম করুন। ভয় পেও না মা, ওরা কিচ্ছু করবে না, জল গলাতে মঙ্গলসূত্র থাকে না, তাদের কিচ্ছু করে না ওরা। আপনি কি ওনার ব্যাপারে জানেন, আসলে এই হত্যাগুলো কে করছে? মানুষ, ভূত, না হলে কি জানোয়ার? জানি, ভালো করে জানি, হত্যাগুলো সব ভূতেরা করছে, কিন্তু করিয়ে থাকা মনুষ্য। কিন্তু আপনি এইসব কথা কেন জিজ্ঞেস করছেন? তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমাকে কিছু দিতে চাই, তোমার যা চাই বলো। আপনি আপনার রক্ষা করতে অসমর্থ, ব্যথায় ছটফট করে গাছ থেকে ঝুলেছিলেন, আমি এসে আপনাকে বাঁচালাম, আর আপনি আমাকে বরদান দেবেন দাদু? আমার নাম জমদিগম মহারিষি, অষ্টসিদ্ধিকে প্রাপ্ত করে থাকা। আমি ভাবলাম আমি যদি মরে যেতাম ভালো হতো, কিন্তু আমার শক্তির কারণে অনেক বড় ভুল হয়ে গেছে। সেদিন থেকে আমি নিশ্চিত করেছি এখন থেকে আমি আমার শক্তির ব্যবহার করব না, তাই আমি 3 দিন ধরে এই উজ্জ্বলে খেতে না পেয়ে মরছি। কিন্তু আমি সাহায্যের জন্য কাউকে ডাকিনি, আমি মরে গেলেই ভালো হতো, কিন্তু তুমি নিজে এসে আমাকে বাঁচিয়েছ। সেসব ঠিক আছে, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো বলিনি। তোমার নাম জয়া, তোমার মৃত স্বামীর নাম হলো সুরি, নাক সর্পর অভিশাপে সাপ কামড়ানোর জন্য ওনার মৃত্যু হলো। আর কিছু জানতে চাও কি মা? না স্বামীজি, আপনার কাছে শক্তি শক্তি আছে জানলাম। বলো, কোনো বরদান চাও মা? আপনি কি আমার মৃত স্বামীকে জীবিত করে দিতে পারেন? যদি তার শরীর না পচে গিয়ে থাকে আমি তাকে বাঁচিয়ে তুলব। এমন করার পরেও নাক সর্পর অভিশাপের কারণে নাক কামড়ানোতে সে আবার কিছুদিনে মারা যাবে। তাহলে কি করে স্বামীজি? আমার বর আমার প্রাণ, আমার ইচ্ছা ও আবার জীবিত হোক। আরেকবার বাঁচিয়ে তোলা কষ্টকর, বললে জন্ম দিতে পারি। তোমার স্বামীর শরীর আত্মা এখন অবধি ভূলোকে তোমার ঘরের চারপাশে ঘুরছে, তাই সেই আত্মাটাকে তোমার গর্ভের মধ্যে প্রবেশ করিয়ে সেই আত্মাটাকে আবার জন্ম দিতে পারবে। সেই কথাগুলো শুনে খুব খুশি হলো। ও আগে পিছনে কিছু না ভেবে হ্যাঁ বলে দিল। জবদগিন মহর্ষি জয়ার মাথার চুল চেয়ে নিল, নিজের থলের থেকে 5টা তামার পয়সা বার করে তাতে চুলটা মিশিয়ে কমন্ডলে রেখে, কোন তরকারিটা ভালো লাগে? শশা স্বামীজি। ক্রোম রিং কট্টা কাটা আত্মরঞ্জিতম কট্টা কাটা ফলগর্ভা সংকট কট্টা কাটা। যেই ওই মন্ত্রের উচ্চারণ করা হলো, কমন্ডলের ভেতর থেকে 5টা শশা আর 5 তামার পয়সা বেরোলো। 5 ফোড়ার মতন তামার পয়সাগুলো শশার মধ্যে ঢুকে গেল। ওই পয়সাগুলোকে পুটলির মধ্যে বেঁধে জয়াকে দেয়। শ্মশানে পুঁথে থাকা লাশের সঙ্গে সেই তাবার মুদ্রা দিয়ে এই শশাগুলো খুব শক্তিশালী হয়ে উঠেছে, এইগুলো কাউকে দেবে না। পরের পূর্ণিমার রাতের তরকারি বানিয়ে দিয়ে শুধু তুমি খেও, নিজের স্বামীর আত্মাটাকে পঞ্চভূতে পরিণত হয়ে এই 5টা শশার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তোমার ছেলে জন্ম নেবে, যাও। অন্ধকার হয়ে গেল, তাও ভয় না পেয়ে পুটলিটাকে নিয়ে ওখান থেকে চলে গেল জমদগিন মহর্ষি হাসতে হাসতে। জয়ার পেছনে ভস্ম ছটাতেই অদৃশ্য রূপে সুরির আত্মা ওই পুটলির ভেতরে ঢুকে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম সেইটার প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে মা জয়া, আপনি যেটা চান সেইটা যদি নাও হতে পারে, কিন্তু যা হবে ভালো হবে। এইসব ব্যাপারের অজান্তে জয়া বাড়ি গিয়ে রাস্তায় যা কিছু হয়েছিল সেসব অঞ্জুমাকে জানায়। অঞ্জুমা বিশ্বাস তো করে না, কিন্তু তার ছেলে আবার থেকে জন্ম নিচ্ছে এইটা শুনে খুব খুশি হয়। মধ্যরাত্রি পেরিয়ে গেছে, তাও অঞ্জুমায়ের ঘুম আসছিল না। উঠে জয়া যে পুটলিটা এনেছিল সেটা খুলে দেখার পরে শশাগুলো বাইরে বেরিয়ে হাওয়ায় ভাসছিল। এটার মানে জয়া সত্যি বলছে? কিন্তু স্বামীর মৃত্যুর পরে বাচ্চা হলে গ্রামের লোকেরা কি ভাববে? ভুল ভাল কথা বলবে, আমার পরিবারের সম্মান চলে যাবে, যে করে হোক একে থামাতে হবে। এই কথা ভেবেও গিয়ে ঘুমিয়ে পড়ে। গ্রামের বাইরে ঘন জঙ্গলে একটা একলা মহিলাকে ভূতেরা মেরে ওর হৃদয় আর মঙ্গলসূত্র পিশাচকে দিয়ে মৃত শরীরকে হাবলে খাচ্ছে। এইসব দূরে একটা গাছের তলায় শোয়ার নাটক করতে থাকা সমু নামের এক চোর দেখছিল। ভূতেদের দেখেও কাঁপছিল, মুখে পুরো ঘাম। আরে আকুমা পিশাচ শিরোদান পাহাড়ে যাবে, আমরা যাব নাকি? আমরা ওইখানে গিয়ে কি করব? পাহাড়ে তো সোনার মুদ্রা ছাড়া আমাদের নিচে খাওয়া থাকা কোনো মানুষ তো নেই।
হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু সেখানে যাব কি করে? এই গ্রামের সমুদ্রের কিনারা থেকে সোজা দুদিন যাত্রা করার পরে পশ্চিমের দিকে মুড়ে গেলে এক জায়গায় সমুদ্র জল লাল থাকবে, সেখানে গিয়ে অন্ধকার হওয়ার পরে নমস্তে সুন্দরী রোগানুয়াসী জাগ প্রকাশ অস্তন্ত্র দীপকান্তি সন্নম সিদ্ধম এই মন্ত্রটাকে বললে রোদন পাহাড়ে যাওয়ার জন্য কান্তি রাস্তা তৈরি করে। এর উপর দিয়ে গেলে অনেকগুলো সোনা থাকে। কি সোনা? আরে আমরা সোনার কি করব? আমি ভাবলাম খাওয়ার জন্য কোনো মোটা মানুষ হবে। সোমু ভয় পেতে পেতে ভূতেদের কথা মন দিয়ে শুনছে। ওই ভূতেদের ওখান থেকে চলে যাওয়ার পরে নিজের গ্রামে ফিরে ও নিজের বন্ধু গোপালকে ওই খাজানার রহস্যটা বলল। ও সেটা ভূতেদের কাছে শুনেছিল। দুজনে মিলে দুদিন পর্যন্ত সমুদ্রে যাত্রা করে ভূতেদের বলা ওই লাল জলওয়ালা সমুদ্রের কাছে পৌঁছাল। সেই মন্ত্রটা পড়ার জন্য অন্ধকার হওয়া উচিত। ঠিক আছে, ততক্ষণ আমরা এই নৌকোতেই ঘুমিয়ে যাই। অনেক অন্ধকার হয়ে এসেছিল। সোমু আর গোপাল গভীর নিদ্রায় ছিল। তখন ওখানে হাওয়ায় ভাসতে ভাসতে অকমা পিসা ছিল। নমস্কার সুন্দরী, রোদন বাসী জাগো, প্রকাশ অঞ্চতন্ত্র দীপ কান্তি সনম সিদ্ধম সিদ্ধম। অকমা পিসা যেই মন্ত্রটা পড়ল, সমুদ্রের মধ্যে থেকে রোদন পাহাড় প্রকট হলো। ওই পাহাড়ের শিখর থেকে আলোর একটা রেখা এসে সমুদ্রের উপরে পড়ল। তার উপর থেকে অকমা পিসা ছাড়ছিল। তখনই গোপালের ঘুম ভেঙে যায়। ও সুমুকে উঠিয়ে ওরা দুজনেই আলোর ঘেরার উপর দিয়ে পিসাচের পিছন পিছন ওই শিখরের উপরে যে গুহাটা ছিল সেখানে পৌঁছতেই যাচ্ছিল। কিন্তু যেই অকমা পিসাচ ওই পাহাড়ে পা রাখল, প্রকাশ রেখাটা মিশিয়ে গেল, দুজনে ওপর থেকে সমুদ্রের মধ্যে পড়ে গেল। সোনার লোভে এসে থাকা দুজনে দুর্ভাগ্যবশত কুমড়ের মুখে শিকার হয়ে গেল। ওদিকে চাঁদিপুরে জমদগিন মহারাষ্ট্রের দেওয়া শশাগুলো রান্না করে খাওয়ার পূর্ণিমার দিন এসে যায়। আমার কথা শোনো জয়া, ওই সাধুটা কি সত্যি মানুষ? আমার সন্দেহ হচ্ছে সে কোনো তান্ত্রিক। ওইগুলো খেলে তোমার যদি কিছু হয়ে যায়? যদি সে তান্ত্রিক হয় আমি শশাগুলো খেয়ে মরে যাব, কিন্তু যদি সে কোনো মহিমাবান মহর্ষি হয় তাহলে আমার কোখ থেকে সন্তান রূপে তোমার ছেলে যদি জন্ম নেয়? যদি তোমার মনে হয় সন্তান হবে তাহলে গ্রামের লোকেদের কি বলবে? এই কথা কেউ বিশ্বাস করবে না যে মহর্ষির দেওয়ার জাদু শশা খেয়ে তোমার সন্তান হয়েছে। গ্রামের লোকেরা তোমাকে সন্দেহ করবে। সন্দেহ করলে করবে, আমার কিছু যায় আসে না। স্বামীর জন্য সব অপমান সহ্য করব। মা, অঞ্জুমা জেনে গেল যে জয়া এই মামলায় জেদি। জয়ার থেকে লুকিয়ে ও শশার সবজি বানায়। জয়ার অনুপস্থিতিতে জয়া যে শশার সবজিটা বানিয়েছিল পেছনের কুঁয়োতে ফেলে সেই বাটিতে নিজের বানানো শশার সবজিটা রেখে দেয়। এইসব কথা অজান্তে জয়া মহর্ষি দেওয়া শশার সবজিটা ভেবে পুরোটা খেয়ে নেয়। পেছনের কুঁয়োর কাছে এঁঠো থালায় পড়ে থাকা সবজিটা সবসময়ের মতন কুঁয়োতে থাকা বুড়ি ভূত খেয়ে নেয়। দিন পেরোনোর পরেও জয়ার মধ্যে কোনো পরিবর্তন আসে না, কিন্তু কুঁয়োতে থাকা বুড়ি ভূত গর্ভবতী হয়ে যায়। ওই বুড়ি ভূত বুঝতে পারছিল না যে হাসবে না কাঁদবে। এটা আবার কি, গর্ভ না পেট ফুলে যাচ্ছে? এই বয়সে ভূত গর্ভবতী হলে আমার সম্মানের কি হবে? গর্ব হবে না, রোজ ওই পেঁচিটার খাওয়া ডাল খেয়ে খেয়ে আমার পেটে গ্যাস বেড়ে গিয়ে পেটটা ফুলে গেছে হয়তো। ভূতেদের আবার গর্ব হয়? এমনটাও নিজেকে বুঝিয়ে কুয়ের তলায় চিন্তিত হয়ে পড়েছিল। ওদিকে তটের গ্রামে ভূতরা বৌদেরকে মারছে। অকমা পিসাচ মৃতদের হৃদয় আর মঙ্গলসূত্র নিয়ে রোদন পাহাড়ে গিয়ে নওড়ার মূর্তির সামনে চোখ বন্ধ করে শূদ্র পুজো করা লোকেদের সামনে মঙ্গলসূত্র ফেলে কাচের বোতলে হৃদয়টা রেখে চলে যায়। এইভাবে মাসের পর মাস পেরোচ্ছে। এক রাতে মহুয়াতে বাড়ির বাইরে শুয়ে থাকা একটা মহিলাকে
ভূতেরা মেরে ফেলল। ও হৃদয়ে মহসূত্র অকমাতে সাজ নিয়ে চলে যায়। পরের দিন গ্রামের সবাই ওই বাড়ির আশেপাশে জমায়েত করে। সবাই এই বিষয় নিয়ে কথাবার্তা বলছিল যে এত খারাপভাবে কে মারছে। গ্রাম প্রধান এসে দেখে, এইটা নিশ্চিত রূপে মানুষের দ্বারা করা কার্য নয়। যদি এটা শোনার জন্য হয়ে থাকতো তাহলে কানের দুল, হাতের চুড়ি আর গলার হারটাও যেত, শুধু মঙ্গলসূত্রটাই গেছে। হৃদয়কে শরীর থেকে বের করা হয়েছে কেন? এটা নিশ্চয়ই কোনো পিশাচের কাজ হবে। তাড়াতাড়ি গিয়ে মন্ত্র কাকিকে ডেকে নিয়ে এসো। মন্ত্র জানা কাকি ওই মৃত বউটাকে দেখে, ওর শুধু হৃদয় না, ওর আত্মাটাকেও নিয়ে গেছে। এটা অনেক শক্তিশালী তান্ত্রিকের কাজ, আগে এটা জানতে হবে সে কোথায় থাকে। এরম বলে মন্ত্র পড়ে কুকুরের উপরে বসা প্রেতকে ডাকে, গাব্রাজামানজো, খোঁজ নাও এই সব মৃত্যুর পেছনে যে আছে সে কোথায় থাকে, যাও। ওই ভূতের গন্ধটা শুখে বেড়ালের গতিতে খোঁজ নিতে গিয়ে রোদন পর্বতের শক্তিতে চলে ভস্ম হয়ে গেল। আমার কুকুরে ওপরে বসা প্রেত ভস্ম হয়ে গেল, তার মানে অনেক বড় ঘটনা হতে চলেছে। সবাই সাবধান থেকো, আর অবশ্যই মহিলারা অন্ধকার হবার পরে বেরোবে না। মন্ত্র জানা কাকি যেমন বলেছিল সেটার অনুসারে গ্রাম প্রধান গ্রামে খবর ছড়ালো। মন্ত্র জানা কাকি কিছু বুঝতে পারছিল না, সে বেতাল পুজোয় বসে, গাব্রাজামানজো, সীমানার পিশাচকে জাগায়। সীমানার পিশাচ, তুমি গ্রামের রক্ষা করো, যদি খারাপ শক্তি গ্রামে প্রবেশ করতে চায় আমাকে জানাও। ঠিক আছে, আমার থাকতে কোনো দুষ্ট প্রেতের সাহস যে সে গ্রামে প্রবেশ করে। গাব্রাজামানজো, মন্ত্র পড়ে আরেকটা কুকুরের উপরে বসা প্রেতকে বানায়, তুমি গিয়ে ওই ভূতের খোঁজ করো যে মহিলাদেরকে মেরে যাচ্ছে, যে কোনো পরিস্থিতিতে সে জায়গায় যাবে না যেখানে ভূতেদের পাঠানো হয়। কুকুরের উপরে বসা ভূত গন্ধ নিয়ে ভূতেদের খোঁজে বেরোয়। মন্ত্র জানা কাকি বেতালের মূর্তির সামনে বসে মন্ত্র পড়ছিল, বাম বাম বেতাল, ভূমার ভিতর বেতাল, ভস্ম ভয়ঙ্কর বেতাল, ভাম ভাম বেতাল, শোনো বেতাল, বলো মহিলাদেরকে মেরে হৃদয় কে চুরি করছে? মেরে থাকা হলো চাকরি ভূত, চাকরি ভূত, হৃদয় নিয়ে থাকা হলো রহস্যময় প্রেত। চাকরি ভূতকে তো তুমি খুঁজে পাবে, খুঁজে পাবে, কিন্তু রহস্যময় প্রেতের ব্যাপারে খুঁজে বের করতে যে ওদের সৃষ্টি করেছে তাকেই আসতে হবে। তাদের সাহায্য ছাড়া তুমি ওদের কিচ্ছু করতে পারবে না। প্রথমবার কাকি হেরে গিয়ে মাথা নিচু করে নিল। মহুয়া গ্রামের লোকেদেরকে বাঁচানোর জন্য, নিজের শক্তি বাড়ানোর জন্য বেতাল জাপ করছে। চকুরির ভূত উহাতে আসতে যাচ্ছে কিন্তু সীমানা ভূতের তাপে পালিয়ে যায়। ওদিকে ন মাস পূরণ হওয়াতে কুঁতে যে বুড়ি ভূত ছিল সে ছোট একটা ডিম দেয়, সেই ডিমটা দেখতে দেখতে বড় হয়ে যায়, বড় হয়ে ভেঙে যায়। তার মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা পেল, সে বাচ্চাটি খুব সুন্দর, সুন্দর চুল, এ তো একদম আমার মতন, আমার মতন এর চুল। এমন বলে ওকে কুয়োর ভেতরে পাথরের উপরে রেখে চলে যায়। কুয়োর ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে জয়া আর অঞ্জুমা দৌড়ে যায়, বাচ্চাটাকে কুয়োর থেকে বাইরে বার করে।
বাচ্চাটাকে দেখে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। ওদিকে মহর্ষি যমদগিন এসে, ভয় পেও না, সে তোমারই সন্তান জয়া, শুধু তোমার গর্ভর থেকে জন্ম নেয়নি, তোমার চুল শুরির আত্মা ওর প্রদিদার আত্মা দেহের থেকে জন্ম নিয়েছে, সে প্রত্যেক দিন এক বছর বাড়বে। এটা কি হলো স্বামী, আমার পেট থেকে একটা বালকের রূপে জন্ম নেওয়া উচিত ছিল, বিচিত্র রূপে কুয়োর থেকে জন্ম নিয়েছে। এই কুয়োতে তোমার স্বামীর দিদার আত্মা আছে, যখন উনি বেঁচে ছিলেন বৌমা অঞ্জুতাই এর সঙ্গে ঝগড়া করে সবার ঘুমানোর পরে বলা যায় রাগের মাথায় বৌমাকে রাগ ধরানোর জন্য তার সোনার চুড়ি নিয়ে কুয়োতে ফেলে দিত। এটা বৌমাকে দিয়ে থাকা পরিবারের সেই চুড়িগুলো ছিল। কিছু বছর পরে বৌমার উপরে রাগ কমে যায়। বাবারে, এ যদি জানতে পারে যে আমি ওই শশাগুলো কুয়োতে ফেলেছিলাম, তাহলে বৌমা আমাকে ঘরের চোর নামকরণ করে ঘরের প্রতিষ্ঠা গঙ্গায় মিলিয়ে দেবে। কিন্তু এটা তো আমারই বৌমা, একে ওর চুড়িগুলো ফেরত দিয়ে দিতে হবে। ভুল শোধরাবার জন্যে বৌমাকে কুয়োর থেকে সেই চুড়ি বের করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বেঁচে থাকতে উনি এটা করতে পারলেন না। মরার পরে সেই চুড়িগুলো ফেরত দেওয়ার পরে ওনার আত্মাটা শান্তি পাবে, এমন ভেবে ভূত হয়ে কুয়োতেই লুকিয়ে বসে আছে। আপনার দ্বারা ছেড়ে থাকা সেই এঁঠো খেয়ে পেছনের কুয়োতে সেই চুড়িগুলোকে রক্ষা করছে, তোমার বানিয়ে থাকা সেই শশার তরকারি তোমার শাশুড়ি ফেলে দিয়েছিল, বুড়ি ভূত সেই তরকারি খেয়ে গর্ভবতী হয়ে গেল। আমি আগেই বলেছিলাম সেগুলো কিন্তু খুব শক্তিশালী শশা, যে খাবে নিশ্চয়ই গর্ভবতী হয়ে যাবে, সেটা মানুষ হোক ভূত হোক কিংবা পিশাচ হোক। আমার চুরি চুরি করার লোক আমার শাশুড়ি? সে এমন বাঁদরের মুখের মতন ছিল, সেটার জন্যই তো আমার শ্বশুর মানে তার বর পাগল হয়ে চলে গেছিল। যারা জীবিত না তাদের জন্য এমন কথা বলা উচিত নয়, কিন্তু আপনি আমার বানানো সবজি কেন ফেলে দিয়েছিলেন? স্বামীর মারা যাওয়ার পরে বাচ্চা হয়েছে শুনে গ্রামের লোকেরা দোষ দেবে, তাই তুমি যে সবজিটা বানিয়েছিলে সেটা ফেলে আমি যে সবজিটা বানিয়েছিলাম সেইটা তোমাকে খেতে দিয়েছিলাম, ক্ষমা করে দিও। ক্ষমা করার জন্য আপনি যা করেছেন সেটা কিন্তু ভুল নয়, এইটা বিশ্ব কল্যাণের জন্য হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। আসলে ভালোটা কি, সবকিছু যেন কত উল্টো পাল্টা, একটু বিস্তারিত ভাবে জানান স্বামীজি। আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখন সময় আছে, ততক্ষণ বাচ্চাটার আপনারা খেয়াল রাখুন। আজাম্মা যখন চাকরকে কুয়োতে নামিয়ে খোঁজালো, অনেক আগে হারিয়ে যাওয়া সোনার চুড়ি পাওয়া গেল। সেটা পাওয়াতেই বুড়ি ভূত কুয়ো থেকে বাড়ি বেরিয়ে অদৃশ্য রূপে, আমি যে সোনার চুরি করেছিলাম সেটা পেয়ে গেছ, আমার আত্মা শান্তি পেয়ে গেল, এমন বলে উধাও হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। একলা মেয়ে চাঁদিপুরের নদীর ধার দিয়ে যাচ্ছিল, ভূত এসে মারার সময় ঘোড়ার উপর থেকে প্রেত তাদেরকে আক্রমণ করে, কিন্তু ওদের হাতে সে মারা যায়। কুকুরের উপরে থাকা প্রেত মরার সাথে সাথে কাকি নিজের চোখ খোলে, ছি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, ওদের কেমন করে থামাবো, বেতাল পথ দেখাও। পরের দিন চাঁদিপুরের নদীর ধারে আরও একটা মৃত মহিলাকে মেরে তার হৃদয় নিয়ে যায়। এটা যখন সবাই জানে গ্রামের লোকেরা ওখানে একত্রিত হয়। যখন মহর্ষি যমদগিন এই ব্যাপারটা জানে, সে গিয়ে যখন দেখে ওনার দু পাওয়ালা কুকুরের পায়ের নিশান, আর কোনো জানোয়ারের অবশেষের ছাই দেখতে পায়। এইটা শুনক সবারির প্রেত, শুনক সবারির প্রেতের উপযোগ করা হয়েছে, তার মানে বেতাল মুকুট প্রাপ্ত করে থাকা লোকেরা এই জিনিসটা করতে পারে, তার মানে বেতাল মুকুটধারী আরও একজন যেন কেউ আছে। অন্ধুখা, তোমার শেষ খুব কাছে, এমন বলে পায়ের ছাপ অনুসরণ করে মৌয়া পৌঁছে যখন দেখে মাথায় বেতাল মুকুট পরা মন্ত্রজানা কাকি কাকিকে সবকিছু বিস্তারিতভাবে বলে চাঁদিপুরের নদীর ধারে নিয়ে যায়। ওদিকে চার দিনের বাচ্চা 4 বছরের মতন বড় হয়ে যায়, কুয়োতে জন্ম নিয়ে থাকা বালক। ছেলের চুল যতই কাটি অনেক বড় হয়ে যাচ্ছে। এই 5 দিনে 5 বছরের বাচ্চার মতন হবে, 25 বছরের বাচ্চার মতন ভাববে। এর নাম কি রেখেছো? কিন্নু, নামটা ভালো স্বামীজি। কথা বন্ধ করো, যাকে আমাদের মারার কথা সে এখনো পর্যন্ত 86 লোকেদের মেরে ফেলেছে, যদি সে 90 লোকেদেরকে মেরে ফেলে আর যা চায় সে সব পেয়ে যায়, তাহলে প্রলয় হয়ে যাবে। প্রলয় কে সে কাকি? তোমার শ্বশুর মশাইয়ের বাবা জয়রাজ, যে অন্ধেখা হয়ে গেছে। তাহলে কি আমার শ্বশুর মশাই বাবা আছে? তোমার বংশের সর্পশ্রাপের কারণে
জয়রাজকে একটা সাপে কামড়েছিল, কিন্তু আগের থেকে জয়রাজের পায়ে সর্প তাবিজ বাঁধা ছিল, তাই প্রাণ যায়নি। কিন্তু সাপের বিষ এর জন্যে চোখ চলে যায়। কিন্তু জয়রাজের বন্ধুর সাহায্যে পাহাড়ে জনমদগ্গির কাছে গিয়ে নিজের দৃষ্টি ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করে। তোমার বংশের উপর থেকে অভিশাপ সরানোর জন্য 12 বছর অবধি তোমাকে এই সর্পতন্ত্র করতে হবে। যেমন আমি বলেছিলাম, সর্পতন্ত্র আটকানোর জন্য, সর্পতন্ত্র করে থাকা লোকেদের মারার জন্য পৃথিবীতে থাকা সব সাপ তোমাকে খুঁজতে আসবে। সর্পতন্ত্র সেই জায়গাটা তোমাকে ছাড়া আর কেউ যেন জানতে না পারে। সর্পমন্ত্রের উপদেশ দিয়ে থাকা তোমার গুরু, মানে আমি ছাড়া আর যেন কেউ এই ব্যাপারে জানতে না পারে। জয়রাজকে জনমদগ্গি রোদন পর্বতে নিয়ে যায়, যেখানে সে তপস্যা করে কানে মন্ত্র পড়ে। এই রোদন পাহাড় অন্য কেউ একদমই দেখতে পারবে না, এতে কেউ আসতে পারবে না। আমি ছাড়া তোমার ব্যাপারে আর কেউ জানে না। যতক্ষণ তুমি এই মন্ত্র জাপ করতে থাকবে, হিদে তেষ্টা ঘুম কোনো রকমের শারীরিক কষ্ট হবে না। 12 বছর পরে তোমার চোখে দৃষ্টি ফিরে আসবে, তোমার বংশের অভিশাপ সরে যাবে। কিন্তু সাবধানে থাকবে, 12 বছরে তুমি নাগের শক্তি প্রাপ্ত করবে, পিশাচ তোমার চারিদিকে এসে যাবে। যদি তুমি তাদের লোভের আগে ঝুঁকে গেলে তাহলে নষ্ট হয়ে যাবে, সাবধান থেকো। এমন বলে জনমদগ্গি ওখান থেকে চলে যায়। জয়রাজ যে সর্পতন্ত্রটা করেছিল তাকে থামানোর জন্য রোদন পর্বতের আশেপাশে সাপ আসছে, কিন্তু পর্বতটা অদৃশ্য, তাই ওরা সমুদ্রের জলে চারিদিকে ঘোরাঘুরি করছে। ব্রহ্ম ব্রহ্মা মহাসর্প বিক্ষণী হিম হিম স্বাহা কর্ম বিভর্মণে হিম কাল সর্প বিক্ষণী হিং স্বাহা। জনমদগ্গি সবসময়ের মতো নিজের আশ্রমে ছিল। জনমদগ্গি বেতাল সিদ্ধি প্রাপ্ত করার আগে এক মহর্ষি ছিল। দৈব শক্তির সাথে সাথে বেতাল সিদ্ধিও আবশ্যক। সে 16 বছর ধরে কঠোর সাধনা করেছিল আর বেতাল সিদ্ধি প্রাপ্ত করে। ওদিকে 12 বছর ধরে নাগ জাপ করে জনমদগ্গি মহর্ষির চেতাবনীকে দেখে প্রেতাত্মারা জয়রাজের চারিদিকে একত্রিত হয়ে গেল। নাগ দেবতা প্রকট হয়ে, তোমার কি চাই? তোমার দৃষ্টিটা তুমি ফেরত পেয়ে আমার থেকে অমৃত হওয়ার বরদান চাই, না তোমার বংশের উপর থেকে নাগের শ্রাপটা সরে যায়? দুটোর মধ্যে একটা চাও। আমার দৃষ্টি যেন ফিরে আসুক, আর তোমার কারণে আমি যেন অন্ধ না হই। ও নাগ দেবতার কৃপায় দৃষ্টি তা ফেরত পায়, কিন্তু পিশাচদের প্রভাবের কারণে ও লোভী হয়ে গেল। 12 বছরের তপস্যার জন্য এত কিছু প্রাপ্ত করেছ, তোমার গুরুর বেতাল মুকুটটাকেও প্রাপ্ত করো। বেতাল শক্তির সাথে করোড়পতি হয়ে অমর হয়ে যেতে পারো। ওই শব্দগুলোর থেকে আকর্ষিত হয়ে জনমদগ্গির আশ্রমে এসে বেতাল মুকুটটাকে চুরি করে সেটাকে নিয়ে রোদন পর্বতে নিয়ে চলে যায়। বেতাল মুকুট ধারণ করার জন্যে বেতাল সিদ্ধি প্রাপ্ত করতে হয়, যার অর্থ হচ্ছে বেতাল থেকে অনুমতি পাওয়া। বেতাল শুধু তাদেরকেই আশীর্বাদ দেয় যারা 16 বছর ধরে তপস্যা করেছে আর নিজের শক্তির উপযোগ ভালো কাজে উপযোগ করতে চায়, কারণ এটা অনেক কঠিন কাজ। ভুলভাবে সহজ উপায়ে পেয়ে থাকা বেতাল গরম ভূতাত্মার আশ্রয় নেয়। বেতালকে খুশি করতে পারলে না, ভূতাত্মাকে প্রসন্ন করো। 90টা বিবাহিত মহিলাদের হৃদয়ের মালা বানিয়ে ভূতাত্মার গলায় পরিয়ে দাও। 90টা মঙ্গলসূত্রতে একটা বড় মঙ্গলসূত্র বানিয়ে ভূতাত্মার গলায় বেঁধে ভূতাত্মার স্বামী হয়ে যাও, তখন তুমি বেতাল সিদ্ধি লাভ করতে পারবে। আমি যে মন্ত্রটা বলবো ওটা বলে ভূতাত্মার থেকে বাগদান করে নাও। ভূতাত্মাকে প্রতিজ্ঞা করে জয়রাজ অন্ধকা নামের তান্ত্রিকে বদলে গেল। চোখ বন্ধ করে নিরন্তর ওই মন্ত্রটা জাপ করতে করতে ওই পাহাড়ের গুহায় রয়ে গেছে। ওর আশ্রয় কেউ নষ্ট না করে দেয়, তাই অকুমা পিশাচের সাহায্যে রোদন পর্বতের চারিদিকে কড়া সুরক্ষা লাগিয়েছে। অকুমা পিশাচের বানানো চকরি ভূত হৃদয় আর মঙ্গলসূত্র একত্রিত করার পর অকুমা পিশাচ এসে সেগুলোকে নিয়ে গিয়ে রোদন পর্বতে সুরক্ষিতভাবে লুকিয়ে রাখে। ওই পর্বতে অকুমা পিশাচও যেতে পারে না,
ওই মন্ত্রটা বললে, যেটা শুধু অন্ধকারই জানে। গুহার দ্বার থেকে কান্তি রেখা এসে আর সেটা দিয়েই ভেতরে যাওয়া যায়। যদিও বেতালের টাচটা পেয়ে যায়, তাহলেও পিশাচদের বড় করবে, সাধারণ লোকেদের উপরে অত্যাচার করার মতন ক্রুর কাজ করবে। যদি ওকে না থামানো যায়, তাহলেও ভূতের গলায় মঙ্গলসূত্র পরিয়ে জনমদগ্গের বেতালের টাচটা পেয়ে যাবে। আমার কারণে জয়রাজ একটা অধুখা নামের তান্ত্রিকে পরিণত হয়েছে। আমি তাকে কিছু করতে না পেরে আমি এটা নিশ্চিত করেছি যে আমি নিজের শক্তির ব্যবহার করব না। তখনই জয়াকে দেখতে পারলাম, তার পেছনে সুরির আত্মাকেও দেখতে পারলাম। সুরির আত্মাকে দেখতে পেয়ে আমি বুঝলাম যে সে জয়রাজের নাতি, অদুখিকে মারার জন্য তারই বংশর, যার সঙ্গে তার রক্তের সম্পর্ক হওয়া উচিত। সেও বাকি সবার মতন গর্ভর থেকেই জন্ম নেওয়া উচিত। মানুষের থেকে যেন জন্ম না নিয়ে থাকে, তবেই তাকে মারা যাবে। কিন্নু সেই যে তাকে মারার জন্য জন্ম নিয়েছে, কিন্নু সে যে বেতাল মুকুটকে খারাপ ব্যবহারের হাত থেকে রক্ষা করবে। এমন কি আপনি আমার থেকে কি করাতে চান? আরে, এর জন্ম হয়ে শুধু 4 দিন হয়েছে আর এখন থেকে এত কথা বলছে? যেমন কি বলেছিল না, 5 বছরের শরীর, 25 বছরের মতো মাথা। কাকি ওর কানে বলে যে ওকে কি করতে হবে। তিনজনে মিলে রোদন পর্বতের কাছে থেমে যায়, রাত হওয়ার প্রতীক্ষা করে। অকমা ভূত এসে যে মন্ত্রটা পাঠ করে, নমস্কার সুন্দরী, রোদনবাসী জাগো, প্রকাশং চ তন্ত্র দীপ কান্তি শরম সিদ্ধম। রোদন পর্বতের জন্য উপর থেকে কান্তি রেখা বেরোল, তার উপরে হাঁটা পেশাচের উপরে কাকি ওকে গুহার প্রবেশ দ্বারে ঢোকার থেকে বাধা দেওয়ার জন্য বেতার শক্তি প্রয়োগ করছিল। গাব্রা জামানজো। মন্ত্র পড়ে আগুনের তীর চালিয়ে পিশাচকে ভস্ম করে দেয়। এরই মধ্যে ওই কান্তি রেখার ওপরে হেঁটে কিন্নু গুহায় চলে যায়। জলে পড়ে যাওয়া চমন কিনকে কাকি কুমির থেকে বাঁচায়। কিন্নু চুপটি করে গিয়ে বেতাল মুকুট নিয়ে এসে পাহাড়ের তলায় ফেলে দেয়। শুধু দুটো বেতাল মুকুট প্রাপ্ত লোকেরাই সর্বসিদ্ধি প্রাপ্ত করে থাকা লোকেদের মারতে পারে। চলো কাকি তার শেষটা দেখা হোক। ওদের দুজনের উপরে পৌঁছানোর আগেই আন্দুখা কিন্নুকে মেরে ফেলে। কিন্নুর আত্মাকে মন্ত্রজানা কাকি কবচ ঢেলে দিয়ে, তুমি মরে নিজের বড় দাদাকে মারার জন্যই তৈরি হয়েছ, তোমাকে নিজেই নিজের বড় দাদুকে মারতে হবে। এই হলো আমাদের মুকুট, মাথায় রেখো না, মরে যাবে, কোমরে বাঁধো। দুই বেতাল মুকুটকে কোমরে বাঁধার সাথে সাথে একটা শক্তি এসে যায়। ভূতাত্মার গলায় মঙ্গলসূত্রে বাঁধতে যাওয়া অন্ধকাকে মেরে ফেলে। শ্রীদের হৃদয় দিয়ে বানানো মালা থেকে নষ্ট করার পরে ভূতাত্মার মূর্তিটা ভেঙে যায়। ভূতাত্মার প্রতিজ্ঞা না পূর্ণ করার অন্ধকাকে কিন্নু টুকরো টুকরো করে কেটে তাকে মেরে ফেলে। ওর কোমরে যে বেতাল মুকুটটা বাঁধা ছিল সেটা ফেলে দিল। গুহায় কম্পন হলো। ভেঙে পড়া পাহাড় থেকে কাকি আর জগদ্দীপ লাফিয়ে গেল। কিন্নু রাস্তাটাকে ভূতাত্মা ধরে নেয়। আমার বাগদত্তাকে মেরে আমার মূর্তিকে ভাঙা ছোট নাটো ভূত, যেই তামার পয়সা দিয়ে তুমি জন্ম নিয়েছ, ওটাকে খুঁজে কবরস্থানে ঘুরে ফিরে তামার পয়সাগুলো খাও। যদি তুমি তামার পয়সা না খাও, তোমার খিদে মিটবে না। যা কারোর থেকে যাদের কাছে বেতাল মুকুট হবে, তাদের সাথে দেখা হলে তাদের আয়ু কম হয়ে যাবে।
না কেউ তোমাকে দেখতে পারবে না শুনতে পারবে, আর না তুমি কাউকে দিব্য দৃষ্টিতে দেখা করতে পারবে। এটা সব পুরো পাহাড়টা সমুদ্রে বিলীন হয়ে গেল। কাকি আর জমদ্গিন দুজনে কিন্নুর খোঁজ করল, কিন্তু ওকে পেল না। কাকি নিজের ঘরে দিব্য দৃষ্টি দিয়ে দেখে, তাও কিন্নুকে দেখতে পায় না। দিব্য দৃষ্টিতেও দেখা দিতে পারছো না, তার মানে তোমার আত্মা ভূলোক ছেড়ে দিয়ে অনন্ত দুনিয়ায় হয়তো চলে গেছে। তুমি লোক কল্যাণের জন্য জন্ম নিয়েছিলে না তা? বেচারা জয়া আর অঞ্জুতাই, এমন কোনো দিন ছিল না যে দিনটায় ওরা কিন্নুকে মনে করে না। ভূতাত্মার শ্রাপের কারণে কিন্নুর নাটাভূত হয়ে কাকি আর জমদ্গিন থেকে দূরে চলে যায়। কবরের মধ্যে তামার পয়সা খেতে খেতে গাছ থেকে ঝুলে থাকে।